ছাত্রীদের বের করা হয়নি অভিভাবকের হাতে দেয়ার দাবি কর্তৃপক্ষের প্রবস্ত্রের পদত্যাগ যায় আন্দোলনকারীরা চট্টগ্রামে মামলা হয়েছে এখনো গ্রেফতার হয়নি রনি ছাত্রলীগকে ঢেলে সাজানো ঘোষণা ওবায়দুল কাদের নির্বাচনের প্রচারণায় এমপিদের সুযোগ দেওয়া আইন ও সংবিধান পরিপন্থী বলছে বিএনপি সাক্ষাৎ মেলেনি খালেদার রমজানের প্রস্তুতি শুরু বাড়ছে নিত্যপণ্যের দাম কড়া নজরদারি চান ক্রেতা ও ব্যবসায়ীরা এবং গাজীপুর সিটি কর্পোরেশনে গুরুত্ব পাচ্ছে উন্নয়ন ইস্যু খুলনায় রাজনৈতিক বিবেচনা জমে উঠেছে প্রচারণা স্বাগতম নিউজ 24 সংবাদে। দেখছিলেন শিরোনাম আর আপনাদের সঙ্গে আছে আমি যوجনা আফরিন। এবারে পুরো খবর। সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট দেয়ার অভিযোগে মুঠো ফোন তল্লাশি করে 3 জন শিক্ষার্থীকে অভিভাবকের কাছে তুলে দিয়েছে কবি সুফিয়া কামাল হল কর্তৃপক্ষ। জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আক্তরুজ্জামান আর বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সুফিয়া কামাল হলের প্রাদাক্ষকে। পদত্যাগের পাশাপাশি তিনজন শিক্ষার্থীকে ফিরে নেয়ার আহ্বান জানান মো খন্দকারকে সঙ্গে নিয়ে তৌফিক মাহমুদ মুন্নার প্রতিবেদন বৃহস্পতিবার রাতে কবি সুফিয়া কামাল হলে ছাত্রী বের করে দেওয়ার ঘটনার বিষয় নিয়ে শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান তার বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি বলেন সাধারণ শিক্ষার্থীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই সাধারণ মেয়েদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই কারণ তো ওই বলাই হল মাত্র চারজন মেয়ে তার ভিতরে তিনজনকে গার্ডিয়ানের কাছে দেওয়া হলো বুঝিয়ে এবং তারা আবার খেলবে তারা আজকেরও খেলবে কারকেরও খেলবে সুতরাং কত অপব্যাখ্যা কত অপতথ্য দিয়ে কিভাবে উস্কানি দিয়ে একটি অস্থির পরিবেশ তৈরি করার অপপ্রয়াস নেওয়া হয়েছিল বুঝাই যাচ্ছে এদিকে সুপে কামাল হলে ছাত্রী বেকারদের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এ সময় পরিষদের যুগ্ম আহ্বায়ক হলপ্রাধ্যককে দ্রুত পদত্যাগের দাবি জানান কবি সুপিয়া কামাল হলের প্রশাসনকে বলবো যেসম আমার যেসব বন্ধুদের গতকাল রাতে বের করেছেন তাদেরকে অতি দ্রুত সম্মানের সহিত হলে তুলে নেবেন অন্যথায় বাংলার ছাত্র সমাজ আবার তাদের দাসপথে দাবানল দেখাবে আমি আরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলবো সুপিয়া কামাল হলের প্রশাসন যে হীন কাজ করেছে তাতে তার নৈতিক অবক্ষয় ঘটেছে তাকে উক্ত পথ থেকে অতি দ্রুত প্রত্যাহার করুন পাশাপাশি বের করে দেওয়া তিনজন শিক্ষার্থীকে হলে ফিরে নেওয়ার দাবি জানানো হয় তুই মহামদুল্লাহ নিউজ ঢাকা কোচিং সেন্টারের পরিচালকের কক্ষে ঢুকে তাকে মারধরের ঘটনায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আজিম রনের বিরুদ্ধে মামলা করেছে কোচিং সেন্টার পুলিশ জানিয়েছে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বৃহস্পতিবার এই মার ধরে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পরই সমালোচনার ঝড় ওঠে এই অবস্থায় রনেকে সংগঠন থেকে বাহতে দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ কাশ মিয়া আমাদের কয়েকটি লিখিত অভিযোগ দায়ের করে যেখানে নুর আজিম রুনি এবং নোমান প্রকাশ রাখ রাকিব কেয়াদ নামিয়া সব অজ্ঞাত সাত আট জনের বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করছে অভিযোগের দায়ের করছে তার কোচিং সেন্টারে গিয়ে তাকে মারধর করছে তার কাছে চারা দাবি করছে এবং তার বাসায় এসে পঁয়ত্রিশ হাজার টাকা তার ভাড়া থেকে এসে নিয়ে গেছে আগামী কাউন্সিলের বাংলাদেশ ছাত্রলীগকে ঢেলে সাজানোর কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোবাদুল কাদের সাম্প্রতিক সময়ে ছাত্রলীগ প্রশ্নে কিছুটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে উল্লেখ করে তিনি আরও জানান ছাত্রলীগ হোক বা আওয়ামী লীগ সংগঠনের প্রশ্নে অপরাধ করে পার পাওয়ার অপসংস্কৃতি তার দলে নেই এ ব্যাপারে দলীয় সভানেত্রীর জিরো টলারেন্স নীতি রয়েছে বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার এবারে বাংলাদেশ ছাত্রলীগের প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডে যুক্ত হল কোচিং সেন্টারের পরিচালকে মারধর আর চাঁদাবাজির তকমা অর্জন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি যার মূল হতা। সিসিটিভি ফুটেজটি সামাজিক যোগাযোগে ভাইরাল হওয়া মাত্রই তাই আবারও ব্যাপক সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশের ঐতিহাসিক এই ছাত্র সংগঠনটি যদিও রনিকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে আর এ ব্যাপারে শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবও দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের দেখুন এখানে কিছু ব্যাপার ঘটে এ ব্যাপারে আমাদের অবস্থা অত্যন্ত পরিষ্কার ছাত্রলীগ হোক আওয়ামী লীগ আমাদের যে কোনো সংগঠন অপরাধ অপরাধপুরি অপকর্ম করে কেউ পার পেয়ে যেতে পারে আমাদের ছাত্রী শেখ হাসিনা এ ব্যাপারে তার টলারেন্স জিরো একই সঙ্গে তিনি জানান ছাত্র লীগের প্রশ্নে দলীয় সভা নেত্রী প্রধানমন্ত্রীর নির্দেশনা অপরাধ হয় কিন্তু অপরাধের অপকর্মের বিচার হবে না এটা আওয়ামী লীগের কালচার ছাত্র লীগের জন্য আমরা নতুন করে ভাবছি কনফারেন্সে আমরা স্ট্রাকচারালি লিডারশিপে এবং ছাত্রলীগের ছাত্রলীগকে নতুন মডেলে বিকাশ করার একটা নির্দেশনা আমাদের নেত্রীরা আছে আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি দেশনেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ শীর্ষক সেমিনারের আয়োজন করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা পরিষদ এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের বিরুদ্ধে যে অপপ্রচার চলছে তার সুসংগঠিত ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান দলের সাধারণ সম্পাদক নিউজ ঢাকা 2020 সালের মধ্যে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবার প্রভাব মোকাবেলায় সমুদ্র সম্পদকে রক্ষা করার সিদ্ধান্ত উপনীত হয়েছে কমনওয়েলথভুক্ত ভুক্ত দেশগুলো লন্ডন ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো 25 তম কমনওয়েলথ শীর্ষ বৈঠক শুক্রবার স্থানীয় সময় পৌনে 6টায় সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংস্থাটির সভাপতি থেরেসা মে ও মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড এই সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জানান কমনওয়েলথ প্রধানের পদে রানী দ্বিতীয় এলিজাবেথের স্থলে প্রিন্স চার্লস প্রতিবেদন অভিন্ন আগামী স্বপ্ন নিয়ে শেষ হল ছেচল্লিশ দেশের সরকার প্রধান আর সাত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে কমনওয়েলথের পঁচিশতম শীর্ষ বৈঠক সমাপনের দিনে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের আমন্ত্রণে সাড়া দিয়ে বাকিংহাম প্যালেসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সব সরকার প্রধান ও পররাষ্ট্রমন্ত্রীরা রানীর বাড়ির ক্যাসেলে শীর্ষ নেতারা বসেন রুদ্ধদার বৈঠকে সারা দিনে তিনটি রিট্রিট সেশন ও একটি নির্বাহী সভায় অংশ নেন তারা ঠিক করেন আগামী দিনের কর্মপরিকল্পনা আর বাস্তবায়নের উপায় সরকার প্রধানদের বৈঠক শেষে মালবোরো হাউজে শুরু হয় সমাপনী সংবাদ সম্মেলন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জানান নেতৃত্বের পরিবর্তনের কথা সম্মেলনে শীর্ষ নেতাদের আলোচনার মধ্য দিয়ে গৃহীত সিদ্ধান্তের কথা জানান সংস্থার মহাসচিবেন্ট টু দা কমনওয়েলথ এন্ড টুলস পলিসি প্ল্যাটফর্মস ফর জোটভুক্ত রাষ্ট্রগুলো টেকসই উন্নয়নে অভিন্ন আগামী নিশ্চিত করার দৃঢ়তা আবারও পুনর্ব্যক্ত করেন পেট্রিসিয়া সদস্য রাষ্ট্রগুলোর টেকশূন্য নিশ্চিত করার ক্ষেত্রে কমনওয়েলথ যে স্বপ্ন দেখছে সেটা বাস্তবায়ন করা কতটা সম্ভব হবে সেটা হয়তো সময় বলে দেবে তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গোটা বিশ্ব বাংলাদেশকে সম্মেলনের মধ্য দিয়ে নতুন রূপে চিনেছে ভাবে চিনেছে যে বাংলাদেশ এখন আর কারো সাহায্য চায় না বরং সহযোগিতা নিয়ে আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হেঁটে যেতে চায় আগামীর পথে তানজির মেহেদি নিউজ টোয়েন্টি ফোর লন্ডন যুক্তরাজ্য রোহিঙ্গাদের উপর গণহারে মানবাধিকার লঙ্ঘনকারী অপরাধীদের স্বাধীন তদন্ত প্রক্রিয়ায় জবাবদেহি তার আওতায় আনার দাবি জানিয়েছে কমনওয়েলথ শুক্রবার সদস্য দেশগুলোর সর্বসম্মত সিদ্ধান্তে পঁচিশতম কমনওয়েলথের যৌথ ইস্তেহারে এই বিষয়টি গৃহীত হয় এবারে সেই বিষয়ে বিস্তারিত জানাতে লন্ডন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজির মেয়েদে তানজির আপনার কাছে জানতে চাই যে কমনওয়েলথ এর এই যৌথ ইশতেহারে রোহিঙ্গা বিষয়টি গুরুত্ব পেয়েছে এছাড়াও আর কোন কোন বিষয়গুলো আসলে আলোচিত ছিল যোজনা আমি আপনাকে একটু বলতে চাই যে রোহিঙ্গা ইস্যুটি নিয়ে কিন্তু বাংলাদেশ দীর্ঘদিন ধরে কথা বলে আসছে তারা একদম বাংলাদেশ সরকার তার অবস্থান পরিষ্কার করেই বলেছে যে প্রতিবেশী কোনো দেশের সঙ্গে সে সংঘাত কিংবা বন্ধুত্বকে নষ্ট করে আসলে কোনো ধরনের সমস্যার সমাধান সে চায় না বাংলাদেশ যেটি চায় সেটি হচ্ছে আলাপ আলোচনার ভিত্তিতে আন্তর্জাতিক সমর্থন আদায়ের মাধ্যমেই কিন্তু এই সংকটের একটি স্থায়ী সমাধান যেন রাষ্ট্রীয় নিপীড়নের মুখে পড়া যে সকল দশ লাখেরও বেশি রোহিঙ্গারা বাংলাদেশ এই মুহূর্তে আশ্রিত আছে সেই আশ্রিত রোহিঙ্গাদের বাংলাদেশ চাই শান্তি পূর্ণভাবে ফিরিয়ে দিতে এবং তারা তাদের যে প্রাপ্য নাগরিক অধিকার সেটি যেন মিয়ানমারে গিয়ে পায় সেই বিষয়টি নিয়ে কিন্তু বাংলাদেশ দীর্ঘদিন ধরে কাজ করছে এবং তারই ধারাবাহিকতায় কিন্তু এটি বাংলাদেশের জন্য আরও একটি সফলতা যে কমনওয়েলথের ফোরাম থেকে শীর্ষ ফোরাম থেকে কিন্তু বাংলাদেশের জন্য সেই সমর্থনটি কিন্তু বাংলাদেশ আদায় করতে পেরেছে এবং কমনওয়েলথের পক্ষ থেকে তিপ্পান্নটি দেশের সরকার প্রধান এবং যে পররাষ্ট্রমন্ত্রীর অর্থাৎ শীর্ষ নেতারা যে বৈঠকে বসেছেন সেই বৈঠক থেকে কিন্তু এই বিষয়ে একদম সুস্পষ্ট বার্তা এসেছে আমরা যেটি জানতে পেরেছি যে যে যৌথ দেহারটি আসলে গত পাঁচ দিন ধরে বিভিন্ন সেশনে অংশ নিয়ে নেতারা সিদ্ধান্তে এসেছেন তার মধ্যে পঞ্চাশতম অনুচ্ছেদে বলা হয়েছে কমনওয়েলথ রাষ্ট্র সরকার প্রধানগণ সব ধরনের সহিংসতা বন্ধ করা পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে একই সঙ্গে স্বাধীন তদন্ত একই সঙ্গে স্বাধীন তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে গণহারে মানবাধিকার লঙ্ঘনকারীদের অপরাধীদের বিচারের মুখোমুখির দাবি কিন্তু তারা করেছে এবং তারা যেটি বলেছে যে রোহিঙ্গাদের শুধু বাংলাদেশ থেকে প্রত্যাবাসনই নয় রোহিঙ্গাদের সেখানে নাগরিক মর্যাদা দিতে হবে এবং তাদের যে প্রাপ্য অধিকার সেটি নিশ্চিত করতে হবে এবং এই জন্য তারা কফি আনান কমিশনের যে প্রতিবেদন সেটি কিন্তু পুরোপুরি বাস্তবায়নেরও কিন্তু দাবি জানিয়েছেন এবং এছাড়া আর যে বিষয়গুলো গুরুত্ব পেয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কিন্তু সংবাদ সম্মেলনে আমরা দেখেছি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে যিনি একই সঙ্গে কমনওয়েলথের চেয়ার হিসেবে কাজ করছেন তিনি যেটি বলেছেন যে আগামী দুই সালের মধ্যে কমনওয়েলথভুক্ত দেশগুলো যেন সাইবার সিকিউরিটি মুক্ত হতে পারে সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা এক ধরনের ঐক্যমতে পৌঁছেছেন এবং এটির উপর তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তারা বলছেন তথ্য প্রযুক্তির এ যুগ আসলে তথ্য প্রযুক্তির কোনো বিকল্প নেই মানুষের প্রাত্যহিক জীবনের অংশ হয়ে উঠেছে এই তথ্য প্রযুক্তি এবং আগামী তো অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হতে হলে কোনো দেশকে সেখানেও তথ্য প্রযুক্তির উপর অনেকটাই নির্ভর করতে হয় এবং সেই নির্ভরতার জায়গা থেকেই আসলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এবং কমনওয়েলথের সবার সর্বসম্মতি ক্রমে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন যে কমনওয়েলথভুক্ত যে তিপ্পান্নটি দেশ সেই দেশগুলোর মধ্যে আগামী দুই হাজার সালের মধ্যে এই সাইবার নিরাপত্তাটা নিশ্চিত করা হবে এবং যে কোনো প্রকার অস্ত্রের নিরস্ত্রীকরণের দিকেও কিন্তু তার আগামীতে পথ হাঁটবেন বলে এমন ইঙ্গিত পাওয়া গেছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসামের কণ্ঠে এছাড়া কমনওয়েলথের যিনি মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন তিনি যেটি বলছেন যে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব সেটি কিন্তু এই কমনওয়েলথভুক্ত অনেক দেশের মধ্যে রয়েছে এবং সেই জলবায়ুর প্রভাব মোকাবিলা করার জন্য কিন্তু যে সকল সমুদ্র সম্পদ রয়েছে সেগুলোকে রক্ষা করার কথা তারা বলছেন তারা যেটি বলছে যে সমুদ্র সম্পদকে রক্ষা করার মধ্য দিয়ে কিন্তু জলবায়ু পরিবর্তনের যে চ্যালেঞ্জ সেটা মোকাবিলা করা সম্ভব এবং সে কারণে তারা যে কোনো প্রকার সমুদ্র দোষ দূষণ সমুদ্র মাত্রাতৃত্ব সম্পদ আহরণ এবং অতিরিক্ত মৎস্য শিকার বন্ধে কিন্তু ঐক্যমতে পৌঁছেছেন বলে আমরা জানতে পেরেছি এবং এছাড়াও হচ্ছে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং মানুষে মানুষে যে এই সম্পর্ক সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা কথা বলেছেন পাশাপাশি তাদের সেই যোধিষ্ঠে কিন্তু আরও বেশ কয়েকটি বিষয় উঠেছে এবং এই কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণ সহ নানা বিষয়ে কিন্তু সারা সারাদিনব্যাপী তারা আলোচনা করেছেন এবং সিদ্ধান্তে পৌঁছেছেন বলে আমরা জানতে পেরেছি তবে এবার সবচেয়ে বড় একটি চমকের বিষয় ছিল যে নেতৃত্বে কিন্তু একটি পরিবর্তন এসেছে কমনওয়েলথের হচ্ছে এতদিন ধরে কিন্তু ব্রিটেনের রানী এলিজাবেথ দ্বিতীয় কিন্তু পালন এসেছিলেন কিন্তু বার্মিংহাম প্যালেসে যখন তিনি বক্তব্য রাখছিলেন সরকার প্রধানদের উদ্দেশ্যে তখন কিন্তু তিনি তার সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আজ যে অধিবেশনগুলো হয়েছে রুদ্ধদার বৈঠক হয়েছে সেই বৈঠক থেকে কিন্তু এই নেতৃত্বে পরিবর্তন এসেছে এখন থেকে কমনওয়েলথের নেতৃত্ব দিবেন কিন্তু সেই রানীরই সন্তান প্রিন্স চার্লস এবং একই সঙ্গে আগামীতে কমনওয়েলথের যে শীর্ষ সম্মেলন সেই সম্মেলনটি রোয়ান্ডায় হওয়ার কথা আমার কাছে খবর। আপনাকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন নির্বাচন ব্যবস্থার উপর যেটুকু আস্থা ছিল সেটুকু নষ্ট করেছে নির্বাচন কমিশন নির্বাচনে আর কোন স্পেস থাকছে না বলে মনে করেন তিনি একই বিষয় নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মুশরফ হোসেন বলেছেন নির্বাচনী প্রচারণায় এমপিদের সুযোগ দেয়া আইন ও সংবিধান পরিপন্থী মারফার রহমানের প্রতিবেদন শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন তারা নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে বেশ কিছু প্রস্তাবনা দিয়েছিলেন সেগুলো আমলে না নিয়ে নির্বাচন কমিশন ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের একটি প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে জরুরি বৈঠক করেছে বৈঠকটি গাজীপুর খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন সহ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলোই সংসদ সদস্যদের প্রচার কাজে সুযোগ সৃষ্টির উপর যার সমালোচনা করেন তিনি এখন মন্ত্রী এমপিরা কি সেই নির্বাচনে অংশ নির্বাচনের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না তাহলে আপনারা বুঝতেই পারছেন এর কয়দিন আগে বিএনপি কিছু প্রস্তাবনা আমরা গিয়ে দিয়ে এসছি সেই প্রস্তাবনা নিয়ে কোনো আলোচনা করতে তাদের সময় হয়নি কিন্তু আওয়ামী লীগের নির্দেশে খুব জরুরি একটা জন সভা একটা সভা করে একটা জরুরি সভা করে তাদেরকে এখন সেই সিদ্ধান্ত যাচ্ছে একই বিষয় নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন অন্য একটি আলোচনা সভায় বলেন নির্বাচনী প্রচারণায় এমপিদের সুযোগ দেয়া আইন ও সংবিধান পরিপন্থী নির্বাচন কমিশন করছে যে সংসদ সদস্যদেরকে মন্ত্রীদেরকে সেখানে প্রচারণা করতে তারা সুযোগ দিতে পারে এটা সুস্পষ্টভাবে সংবিধানের লঙ্ঘন হবে আইনের লঙ্ঘন হবে নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন হবে বিএনপি নেতারা সুষ্ঠু নির্বাচন নিয়ে সংখ্যা প্রকাশ করে বলেন জনগণের ভোটের প্রতি আস্থা আনতে সেনাবাহিনী মোতায়েনের দাবি যৌক্তিক মারুফ রহমান নিউজ দর্শক রাজধানীর বনানিতে বিআরটিসির একটি বাস চাপায় একজন নারী আহত হয়েছেন তার খবর জানবো এবার আমরা এবং তার খবর জানাতে এবারে পঙ্কু হসপিটালের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী হাসান পারভেজ বাস ড্রাইভারকে থামায় এবং সার্জেন্টের কাছে ধরিয়ে দেয় বাসের কয়েকজন যাত্রী তাকে এই পর্যন্ত নিয়ে আসে ওর একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ও ওর পরিবারের একমাত্র উপার্জন ব্যক্তি ছিল চিকিৎসকরা চেষ্টা করছে চিকিৎসকরা এখন যেটি বলছে যে পাটা অটোমেটিক্যালি বিচ্ছিন্ন হয়ে গেছে ওটাকে রাখার কোনো কারণ নেই কিন্তু তারপরেও তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছে একই সাথে এখন ওর জীবন বাঁচানোটাই চিকিৎসকদের জন্য একটি বড় লড়াই বলে চিকিৎসকরা ডাক্তাররা বলছেন আমাকে বাসটি থানায় আছে বনানি থানায় বাসের চালকও থানায় আছে এবং একটি মামলা দায়ের হয়েছে হাসান পারভেজ আপনার কাছে জানতে চাই যে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে আছেন আপনি এবং বনানীতে আজকে যে দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে বিস্তারিত আপনার কাছে জানতে চাই হাসান পারভেজ পারভেজ আপনি শুনতে পাচ্ছেন কথা বলছিলেন কিছুক্ষণ আগে তিনি একজন সিনিয়র সাংবাদিক ইস্তেক রেজা তিনি যেটি বলছিলেন যে ঠিক দশটার সময় মহাখালী থেকে যখন রাস্তা পার হচ্ছিলেন তিনি তার বাসায় কাজ করেন তিনি রোজিনা নামে যে গৃহকর্মীটি তার আত্মীয় বাসায় গিয়েছিলেন সারাদিন ওখানে ছিলেন ঠিক দশটার সময় যখন রাস্তা পার হচ্ছিলেন বাস রাস্তা পার হওয়ার সময় হাত দেখানোর সময় কিন্তু বাসটি থেমে যায় অর্থাৎ বিআরটিসি যে বাসটি ছিল সেটি থেমে যায় কিন্তু বাসে থেমে যাওয়ার পর রোজিনা যখন রাস্তা পার হচ্ছিলো ঠিক ওই সময় কিন্তু বাসটি আবার আসে এবং ঠিক তাকে বাস চাপা দিয়ে চলে যায় এবং সেখানে বাসে যারা যাত্রী ছিল সেই যাত্রীরা কিন্তু রোজিনাকে এই হাসপাতালে এসে ভর্তি করে কিছুক্ষণ আগে যিনি কথা বললেন শুধু ইস্তিক রাজার সাংবাদিক তিনি আমাদের যিনি বললেন যে ডাক্তারের বরাদ্দে বললেন যে তার পাটি বিচ্ছিন্ন হয়ে গেছে অটোমেটিকভাবে এবং তার তার প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন চিকিৎসকরা তো এই যোজনা সব মিলে যদি বলা যেতে পারছে পারা যায় সেটি হচ্ছে যে তিনি এখন অটিতে ভর্তি হয়ে আছেন চিকিৎসকরা চেষ্টা করছেন তার জীবন ফেরাতে এবং তিনি কিন্তু এখন পর্যন্ত অজ্ঞান হয়ে আছে তো এই ছিল সর্বশেষ পঙ্গু হাসপাতাল থেকে যোজনা হাসান পাভেজ আপনাকে ধন্যবাদ এবারে সিডনি নির্বাচনের খবর গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের বাকি এখনো চব্বিশ দিন আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু না হলেও এরই মধ্যে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া কে হচ্ছেন নগর পিতা সাধারণ মানুষ এরই মধ্যে হিসেব কষতে শুরু করেছেন আলোচনায় সবচেয়ে প্রাধান্য পাচ্ছে উন্নয়ন ইস্যু ঋষাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত এই হলো গাজীপুর সিটি কর্পোরেশনের চিত্র ছবি বলে দিচ্ছে নগরের ড্রেনেজ ব্যবস্থা আবর্জনায় ভরপুর ও রাস্তা বেদখল সহ নানা অব্যবস্থাপনায় চলছে ঢাকার পার্শ্ববর্তী বৃহত্তমই মহানগরী শুধু তাই নয় নাগরিক জীবনকে স্থবির করে রেখেছে যানজট সময়ের সাথে সাথে এখানকার মানুষের ব্যস্ততা যত বেড়েছে ততটাই ঘুমন্ত নগরীর সড়ক ব্যবস্থাপনা তাই আসন্ন সিটি নির্বাচনকে ঘিরে নগরের আনাচে কানাচে এখন থেকে উত্তাপ ছড়াতে শুরু করেছে জয়দেবপুর বাজারের এই চায়ের দোকানও তার ব্যতিক্রম নয় আলাপকালে তারা জানান যোগ্য প্রার্থীকে মেয়র হিসেবে দেখতে চান তো যে তার জনগণ ভোট দিব হ্যাঁ কাজ এখানে যোগ্যতা বিএনপির আওয়ামী লীগ কিন্তু আমরা সবাই একসাথে বসে একসাথে কিছু করি কিন্তু সবাই চায় যে এলাকার উন্নয়ন হোক বিগত পাঁচ বছরের হিসাব নিকাশ ও বিশ্লেষণ করছেন অনেকেই গ্যাস তো আমাদের আগেই দিছে বিদ্যুৎ আগেই দিছে এগুলা তো আগেই ছিল পৌরসভাতেই ছিল স্টিকার পারসন হওয়ার পরে খালি ট্যাক্সটা বসাইছে কিন্তু আমাদের কোনো কোনো কাজ পাওয়া পাইনি আমরা আসলে আমাদের ইউনিয়ন কাউন্সিলের পৌরসভা ভালো ছিল আগে 10 বছর ধরে আমলিগের এমপি এর নেতৃত্বে ওই আমাদের এলাকায় তো কোনো কাজ করে নাই তারা দু সালে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হওয়ার পর এবারই প্রথম দলীয় প্রতীকে নির্বাচন তাই যোগ্য প্রার্থী যাচাই অনেকটা সহজ হবে বলে মনে করছেন সাধারণ মানুষ অনিয়ম অব্যবস্থাপনায় ভরপুর গাজীপুর সিটি কর্পোরেশন সাধারণ মানুষ গত পাঁচ বছরে সেই হিসেব ঠিকই করেছে এবং এবার তারা যোগ্য প্রার্থীকেই মেয়র হিসেবে নির্বাচন করতে চান রিশাদ হাসান নিউজ টোয়েন্টি ফোর গাজীপুর মেয়র পদের প্রতিদ্বন্দ্বিতায় দলীয় বিবেচনা বরাবরই মূল ফ্যাক্টর হিসেবে কাজ করে তবে এবার খুলনা মানুষ বেশ সচেতন বলে মনে করছে নির্বাচন বিশ্লেষকরা তারা বলছেন খুলনা এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে সার্বিক উন্নয়নে কাজ করবেন এমন মেয়রই চান ভোটাররা শামসুজ্জামান শাহিনের তথ্য ছবিতে বিস্তারিত ডেস রিপোর্টে খুলনা সিটিতে দু সালে জয়ী আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক দু সালে হেরে যান বিএনপির মনিরুজ্জামান মনির কাছে ভোট ব্যবধান ষাট হাজার বলা হয় দু সালে দলের তৃণমূল নেতাকর্মীদের সমর্থন পাননি তালুকদার আব্দুল খালেক খুলনায় দলীয় সমর্থনই প্রধান ফ্যাক্টর তবে নির্বাচন বিশ্লেষকরা বলছেন এবার আরও কয়েকটি বিষয় যোগ হয়েছে প্রাধান্য পাবে খুলনার নাগরিক সমস্যার সমাধান ও নতুন ভোটারদের পছন্দ অপছন্দ এই বঞ্চিত খুলনা কিংবা অনুন্নত খুলনায় কোন প্রার্থী উন্নয়নের জন্য সবচেয়ে বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারবে এটা কিন্তু ভোটাররা অবশ্যই বিচার বিশ্লেষণ করবে এখানে দলীয় একটা বিবেচনা কিন্তু আসবে এবং এটা বড় একটি ফ্যাক্টর হবে এবং সেটা হবে যারা একেবারে রাজনীতি করেন যারা একেবারে দলীয় লোক তাদের কাছে এটা কিন্তু চূড়ান্তভাবে তারা এটা নেবে খুলনার সচেতন নাগরিকরা মনে করেন এবার মূল ফ্যাক্টর হবে খুলনার উন্নয়ন ও নাগরিক সেবা তারা যখন বিজয় হন বিজয় হয়ে যাওয়ার পর তারা কিন্তু আর এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখেন না সেই জন্য আমাদের নাগরিকদের যে সেবা সেগুলো কিন্তু আমরা খুব বেশি পাই না তার ফলে এবারে নির্বাচনে আমি মনে করি যে আমাদের ভোটারদের এই বিষয়গুলো বিবেচনা করব। এবং আমরা চেষ্টা করব প্রার্থীদের সাথে দর কষাকষি বিএনপির নেতারা নগরীতে নিজেদের অবস্থান শক্ত বলে দাবি করেছেন তবে এর পরও নতুন ও সংখ্যালঘু ভোটাররা ফলাফল নির্ধারণে মূল ভূমিকা রাখবে বলে মনে করেন তারা পঞ্চাশ হাজারের উপরও তরুণ ভোটার হয়েছে তরুণরা আজকে সমাজের বাস্তবতা দেখছে পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের একটা ভোটকে আওয়ামী সবসময় নিজেদের ভোট ব্যাংক মনে করে প্রার্থীদের প্রত্যাশা শুধু দলীয় বিবেচনা নয় সব দিক বিবেচনা করেই যোগ্য প্রার্থীকে মেয়র হিসেবে বেছে নেবেন খুলনাবাসী নূতন যারা ভোটার তারা কি চায় উন্নয়ন চায় দেশের শান্তি চায় জঙ্গিবাদের বিরুদ্ধে তাদের অবস্থা এবং আজকে বাংলাদেশ যেখানে এগিয়ে গেছে এই যে এই সমস্ত কিছুই তো তারা এর সুফলটা পাচ্ছে অতএব আমি মনে করি তারা তাদের সঠিক সিদ্ধান্ত নিতে কোনো ভুল করবে আগামী পনেরোই মে গুরুত্বপূর্ণ এই সিটি নির্বাচনের ভোট গ্রহণ হবে রমজান আসছে বরাবরের মতো কিছু কিছু পণ্যের দামও বাড়তে শুরু করেছে ব্যবসায়ীদের আশঙ্কা রমজান শুরুর আগ মুহূর্তে মুদি দোকানে প্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম অনেকটাই বাড়বে বাদ না সবজি এবং মাছের বাজারও আরো জানাচ্ছেন আফসার উদ্দিন এক মাসেরও কম সময় বাকি রমজান আসছে সৌদি আরব সহ অনেক দেশেই পুরো রমজান জুড়ে পণ্য বাজারে থাকে উৎসব মুখর পরিবেশ এবং মূল্য ছাড় তবে বাংলাদেশে রমজানের বাজারে দেখা যায় বিপরীত চিত্র কি সবজি কি মাছের বাজার সবখানেই থাকে দামের ঊর্ধ্বগতি রমজানে কোন মাছের দাম বাড়ানো এই দশ রোজা পর্যন্ত আপনার একটু দাম বেশি থাকে আর কি বেগুন এরকম আছে একশো টাকাও চলে যায় একশো বিশ টাকাও চলে যায় কাঁচামরিচ পাঁচশো ছয়শো টাকা কেজি চলে যায় এরকম আর আর ভাতা তো কোনো ইয়া নাই হিসাব না ধন্যবাদ তো এরকম 500 টাকা কেজি হয়ে যায় রমজানের মাংসের চাহিদা থাকে তুলনামূলক বেশি এই সুযোগকে কাজে লাগিয়ে বড় মুনাফা নেন ব্যবসায়ীরা এখন গরুর দাম আছে আপনার 480 থেকে 500 টাকা রমজানের মধ্যে আসতে পারে আপনি 500 টাকা প্রথম রোজার দিন মুরগির দামটা অনেক বেশি থাকে তারা যেখান থেকে মাল আনে তার দামটা বাড়ায় দেয় 150 টাকা কেজি হয় আর ছোলা চিনি বেসন কিংবা তেলের দাম বাড়া যেন স্বাভাবিক চিনির দাম এখনই অনেক বেশি বলছেন বিক্রেতারা বাজার নিয়ন্ত্রণে এই অবস্থায় অনেকে একসঙ্গে সব পণ্য না কেনারও পরামর্শ দিচ্ছেন কেন্দ্র করে সাধারণত চিনি সোয়াবিন তেল অলরেডি চার টাকা লিটারে বেড়ে গেছে এক এক গ্যালনে বিশ টাকা বাড়ছে চিনির দামটা তো এক থেকে দেড়শো টাকা বস্তায় বেড়েছে গোটা ঢাকার শহরের যত পাবলিক আছে তারা পুরা মাসের বাজার একবারে করে এই পুরা মাসের বাজার যখন একবারে কিনে পুরো বাজারটা তারা শূন্য বানা ভালায় যদি আপনারা দশ দিন পর পর পুরা রোজার মাসের বাজার করেন তাহলে বাজারে মালের সংকট পড়বে না মালের বাজার ইনশাল্লাহ বাড়বে না এবারও প্রশাসন বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারবে না এমনই আশঙ্কা ভোক্তা সাধারণের আফসারউদ্দিন উদ্দিন নিউজ টোয়েন্টি ফোর ঢাকা সংবাদে পর্যায়ে নিচ্ছে একটি বেরোতেই ফিরছে একটু পড় দর্শক বিদায় পর আবারো স্বাগত নিউজ 24 সংবাদে। এবার আমরা আপনাদেরকে জানাবো প্রবাসী খবর আর প্রবাসের খবর জানাতে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন স্পেন প্রবাসী সাংবাদিক ও স্পেন বাংলা প্রেস ক্লাবের সভাপতি শাহাদুল সুহেদ। সাদর সোহেদ আপনাকে স্বাগত নিউজ 24 স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। আপনার সাথে প্রথমে যে বিষয়টিনে আলোচনা করতে চাই যে প্রবাসী বাংলাদেশিদের ইমিগ্রেশন প্রক্রিয়া বা স্পেনের ইমিগ্রেশন প্রক্রিয়া আসলে কেমন? আসলে স্পেনে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় স্পেনে ইমিগ্রেশন প্রক্রিয়াটা অনেকটা সহজ বলা যায় কারণ এখানে একসাথে তিন বছর বসবাস করলে বৈধ হওয়া বৈধ হওয়া যায় এবং এই পদ্ধতিটা আসলে নির্ভর করছে যে যারা যখন স্পেনে ঢুকবে তখন এখানে স্থানীয় সিটি কর্পোরেশনে তাদেরকে আলাপ করতে হয় এবং তাদেরকে একটা ঘরের অ্যাড্রেস দিয়ে তারা এখানে এন্ট্রি এন্ট্রি দেওয়া হয় এবং ওই তিন মাস পর অন্তর অন্তর সেটা রিনিউ করতে হয় এবং যদি তিন বছর হয়ে যায় তাহলে বাংলাদেশ থেকে পুলিশ ট্রিয়ান সার্টিফিকেট নিয়ে যেতে হয় পাশাপাশি ওইখানে একটা স্কুলে ভর্তি হতে হয় স্পানিশ ভাষা শিক্ষার জন্য এবং এইসব রিকোয়ারমেন্টস হয়ে গেলে এখানে একটা কাজের কন্ট্রাক্ট দিয়ে ওইখানে কাগজ জমা দিলে সাধারণত সব কিছু ঠিকঠাক থাকলে কাগজ পাওয়া যায় এবং এইটা হচ্ছে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় যে স্পেনে স্পেনই একমাত্র দেশ যেখানে এই সুযোগ সুবিধাটা রয়েছে এবং এই সুযোগ সুবিধাটাকে পেতে সাধারণত ইউরোপে বিভিন্ন দেশ থেকে যারা অবৈধরা রয়েছেন তারা কিন্তু বৈধ হওয়ার জন্য স্পেনে ভিড় জমাচ্ছেন এবং সেই সেই পরিমাণটা ক্রমান্বয়ে বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের প্রবাসী বাংলাদেশে যারা আছেন এদের মধ্যে বৃহত্তর একটি সংখ্যা হচ্ছে ব্যবসায়ী তো প্রবাসী বাঙালি ব্যবসায়ী যারা রয়েছেন স্পেনে তাদের এখন বর্তমানে কি অবস্থা এবং বাংলাদেশের সাথে স্পেনের ব্যবসায়িক যে সম্পর্ক সেটি আসলে কেমন আচ্ছা আমি প্রথমে যেটা বলতে চাই যে এখানে বাংলাদেশের সাথে স্পেনের যে কূটনৈতিক সম্পর্ক সুসম্পর্ক রয়েছে বিশেষ করে এই সরকারের আমলে আমরা দেখছি যে স্পেনের সাথে যে একটা ভালো একটা সুসম্পর্ক রয়েছে এর ফলশ্রুতিতে কিন্তু বাংলাদেশে স্পেনের বিনিয়োগ বিনিয়োগ হচ্ছে এবং অনেক স্পেনিশরা কিন্তু বাংলাদেশে বিনিয়োগ করছে আমি এবছরের শুরুতেই বাংলাদেশ দূতাবাসে দা প্রেস নামক একটা অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে সাংবাদিকদের সামনে উত্থাপন করা হয় বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ করে বাংলাদেশের সাথে যে রয়েছে এখানে কয়েকটি কোম্পানি রয়েছে স্পেনের বহুজাতিক কোম্পানি যেগুলো বাংলাদেশে বিদ্যুৎ খাতে কিন্তু সহযোগিতা করছে পাশাপাশি ঢাকা সহ বিভিন্ন জেলায় স্যানিটেশন প্রক্রিয়া রয়েছে সেটাতে সহযোগিতা করছে স্পেন আর এখানে যারা ব্যবসার ক্ষেত্রের কথা যদি আমরা বলি তো ব্যবসার ক্ষেত্রে এখানে প্রবাসী বাংলাদেশিরা যারা তারা ক্রমান অনেক ভালো করছেন এবং আপনি জেনে খুশি হবেন যে স্পেনের মাদ্রিদে লাভাপিয়েস নামক একটি জায়গা রয়েছে যেটাকে আমরা বাংলা বাঙালি অধ্যুষিত এলাকা বলা হয় লাভাপিয়েস ওই অঞ্চলের আশি শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান সেটা হচ্ছে বাংলাদেশিদের নিয়ন্ত্রণে তো এই ব্যবসা ক্ষেত্রে আসলে এখানে স্বল্প পুঁজি খাটিয়ে ব্যবসা করার সুযোগ রয়েছে এবং সততা বিশ্বস্ত থাকে কাজে লাগিয়ে এখানে ব্যবসা ক্ষেত্রে যারা আছেন তারা লাভবান হচ্ছেন এবং এই এই জন্যই এখানকার প্রবাসী বাংলাদেশিরা ব্যবসা ক্ষেত্রে এখন ঝুঁকছেন কাজের থেকে এখন ব্যবসা ক্ষেত্রে ঝুঁকছেন একটা ব্যাপার হচ্ছে যেটা এখানে যারা আমি ব্যক্তিগতভাবে অনেক প্রবাসী ব্যবসায়ীদেরকে জানি দেখেছি তাদের তারা কিন্তু ওই যে রেস্টুরেন্ট ব্যবসার পাশাপাশি রেস্টুরেন্ট ব্যবসা করছেন পাশাপাশি ওই যে বাংলাদেশ থেকে পোশাক শিল্প যেগুলো ওগুলো আমদানি করে থাকেন তারা এই ক্ষেত্রে তারা বেশ ভালো করছেন এবং এমনকি ফ্রুটসের দোকান রয়েছে এমন একজন রয়েছে যাদের প্রায় পঞ্চাশের উপরে দোকান রয়েছে তো তারা এখানে অনেক প্রবাসী বাংলাদেশেরও কাজ করছেন তো আমি যেটা বাংলাদেশি অধ্যুষিত এলাকা যেটা লাভ আফিসের কথা বলছিলাম একটু আগে আপনাকে যে এখানে গেলে মনে হবে যে এখানে একটা আপনি বাংলাদেশের কোনো একটা শহরে চলে এসেছেন এখানে খাবারের কথা যদি আমরা বলি এখানে যে যে রেস্টুরেন্টগুলো রয়েছে এখানে চানা পেঁয়াজ থেকে শুরু করে বাংলাদেশি খাবারের ইয়ে রয়েছে এবং এই এই অঞ্চলে সাধারণত মাদ্রিদের শহরে বিভিন্ন জায়গা থেকে যারা প্রবাসী বাংলাদেশিরা থাকেন তারাও কিন্তু এখানে সমবেত হন কাজ শেষে অন্তত সপ্তাহে অন্তত একবার হলেও এই এলাকায় আসার চেষ্টা করেন আর কাজের ব্যাপ যদি কথা বলি আপনাকে যেটা হচ্ছে এখন স্পেনে কিন্তু ষোলো দশমিক পাঁচ পাঁচ শতাংশ বেকারের হার তো এই বেকারের হার থাকলেও এখানে যারা প্রবাসী বাংলাদেশিরা আছেন সেই বেকারের সংখ্যাটা অনেক কম তো তারা কাজে যারা কাজ করছেন তারা কিন্তু কর্মক্ষেত্রে অনেক সুনাম অর্জন করছেন এবং স্পেনে প্রবাসী বাংলাদেশিদের একটা সুনাম রয়েছে কাজের ক্ষেত্রে এই হচ্ছে মানে ব্যবসা এবং কাজের কথা যদি আমরা বলি আর একটা ব্যাপার যেটা হচ্ছে যে বাংলাদেশ সরকার যেটা এখানে অনেক রেমিটেন্স পাচ্ছে পাশাপাশি আপনি শুনে খুশি হবেন যে আমি একটা তথ্য পেয়েছি বাংলাদেশ দূতাবাস আমাদেরকে জানিয়েছে যে বাংলাদেশ সরকার রপ্তানি খাতে স্পেনকে যে লক্ষ্যমাত্রা দিয়েছিল দুই বিলিয়ন মার্কিন ডলারের যে লক্ষ্যমাত্রা সেই স্পেন কিন্তু সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে এবং স্পেন চতুর্থ স্থানে রয়েছে রপ্তানি খাতে এবং ইউরোপিয়ান ইউনিয়নের তৃতীয় স্থানে রয়েছে এটি আসলে বাংলাদেশের জন্য অনেক ইতিবাচক একটি খবর এরপরে আরেকটি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে একটু জানতে চাই যে স্পেনের পর্যটন স্থানগুলো আসলে কোনগুলো আচ্ছা পর্যটন পর্যটন শিল্পে কিন্তু স্পেন যেটা কিছুদিন আগে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল যে বিশ্ব পর্যটন সংস্থা সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে স্পেন এখন দ্বিতীয় স্থানে রয়েছে যেটা এর আগে ছিল ফ্রান্স আমেরিকার পর এখন স্পেন দ্বিতীয় স্থানে চলে এসেছে এবং এই পর্যটন খাত আসলে এই কে কাজে লাগিয়ে স্পেনের জিডিপি অনেক একটা বৃহৎ একটা অংশ কিন্তু এই পর্যটন খাত থেকে আসে এবং তাদের যে পর্যটন বিভিন্ন স্থান রয়েছে বার্সেলোনা যদি আমরা কথা বলি বার্সেলোনা হচ্ছে কাতারোনিয়ার রাজধানী তো এখানে যেমন দা ফামিলিয়া তারপর এখানে সি বিচ রয়েছে পাশাপাশি স্পেনের বিভিন্ন জায়গায় বিচ রয়েছে তো এই ক্ষেত্রে তারপর মাদ্রিদের কথা যদি আমরা বলি এখানে কিন্তু স্টেডিয়াম রয়েছে রিয়াল মাদ্রিদের স্টেডিয়াম বার্সেলোনা একটি রয়েছে বার্সেলো বার্সেলোনা স্টেডিয়াম তো ওইখানে ফুটবল প্রেমীরাও আসেন পাশাপাশি যারা ট্যুরিস্টরা আছেন তারা তাদের কিন্তু ওই ওইসব স্থানের প্রতি তাদের আকৃষ্টতা থাকে আর এখানকার পর্যটন খাতকে কিন্তু সমৃদ্ধ করতে স্পেন বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকে বিশেষ করে বিশ্ব পর্যটন মেলার আয়োজন করে থাকে গত প্রতি বছরই তারা করে থাকে গত ষোলো থেকে সত উনিশ জানুয়ারি পর্যটন মেলা হয়েছিল ফিতুর নামে ওইখানে কিন্তু বিশ্বের পঁয়ত্রিশ হাজার সম্ভূত হয়েছিলেন পর্যটন শিল্পের সাথে সংশ্লিষ্ট পাশাপাশি লক্ষাধিক এখানে দর্শনার্থীরা উপস্থিত হয়েছিলেন আসলে এই পর্যটন শিল্পের জন্যই তাদের অর্থনীতি একটা বিরাট একটা অংশ এই পর্যটন খাত থেকে আসে আর পর্যটন শিল্পকে সমৃদ্ধ করতে তাদের যেমন আমরা নিরাপত্তার কথা যদি আমরা বলি নিরাপত্তা নিরাপত্তার দেওয়া হয় পাশাপাশি এই বিভিন্ন যেমন পর্যটন মেলা পাশাপাশি যে যেটা করা হয়েছিল আমরা যদি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস করা হয়েছিল এখানে কিন্তু যারা আসেন বিভিন্ন দেশ থেকে তাদেরকে কিন্তু বিভিন্ন অফার দেওয়া হয় যেমন এই পর্যটন ক্ষেত্রে যেমন আপনি গাড়ির কথা যদি বলি যোগাযোগ ব্যবস্থা তারপর এগুলো সব কিছু মিলিয়ে কিন্তু স্পেন পর্যটন খাতকে কাজে লাগাচ্ছে এবং এর থেকে তারা অনেক ভালো করছে সাধুর সুহেদ আপনার কাছে আমরা আবারও ফিরবো তবে এবারে আমাদের একটু যাব সহকর্মী আহমেদ রিয়াজের কাছে তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের শ্রমিক নেয়ার ব্যাপারে দুদেশের মধ্যে চুক্তি সয় হয়েছে এবং এর মাধ্যমে শ্রম বাজারে ইতিবাচক পরিবর্তন হতে যাচ্ছে এক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে করা লা করা হতে পারে সে বিষয়ে জানবো আমরা এবং সে বিষয়ে জানতে আমাদের সঙ্গে যুক্ত হবেন কাতার বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতার সভাপতি আহমেদ রিয়াজ তিনি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন তিনি এই মুহূর্তে যুক্ত হবেন আমাদের সঙ্গে মৌলভীবাজার থেকে আহমেদ রিয়াজ আমেদ আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছিলাম যে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশে শ্রমিক নেওয়ার ব্যাপারে দুদেশের মধ্যে চুক্তি সই হয়েছে এবং এর মাধ্যমে আসলে ইতিবাচক পরিবর্তন হতে যাচ্ছে আপনার কাছে একটু জানতে চাই আহমেদ জয়াজ আপনি আমার কথা শুনতে পাচ্ছেন আহমেদ রিয়াজ আহ আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না দর্শক আশা করছি আহমেদ রিয়াদের সাথে আমরা পরবর্তীতে যোগাযোগ করতে পারবো এবারে যাব জার্মানিতে জার্মানি কেমনিস থেকে আমাদের সংযুক্ত হবেন জার্মান প্রবাসী রাজনৈতিক বিশ্লেষক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন দেশে বিএনপি জামায়াতের নেতিবাচক প্রতিবাদ আমরা দেখেছি এবং এই ধরনের প্রতিবাদ কি আসলে প্রবাসে বাংলাদেশ সম্পর্কে বিরূপ মনোভাব সৃষ্টি করছে কিনা আপনার কাছে জানতে চাই জনাব হাবিবুর রহমান প্রবাসে বাংলাদেশিদের যে ইতিহাস সেটা একদিনের না প্রবাসীদের বাংলাদেশের অর্জনও কিন্তু একদিনের না এই অর্জনের পিছনে বাংলাদেশিদের আছে অধ্যবসায় বাংলাদেশিদের আছে কঠোর পরিশ্রম বাংলাদেশিদের আছে সততা বাংলাদেশিদের আছে মেধা এই ভাবমূর্তিটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় কতিপয় দল বিএমপি বা জামাত বা তাদের যে প্রতিবাদ কর্মসূচির কারণে বাধাগ্রস্ত হবে সেটা আমি বিশ্বাস করতে চাই না তবে আপনারা জানেন যে সম্প্রতি সময়ে বিএনপির চেয়ারপারসন ওনার বাংলাদেশের আদালতে সাজাপ্রাপ্ত হওয়ার কারণে তারা জার্মান লন্ডন দূতা বাংলাদেশ দূতাবাসের সামনে জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির প্রতি অবমাননা প্রদর্শন করেছেন এবং সম্প্রতি লন্ডনে যে কমনওয়েলথ সরকার প্রধানদের যে পঁচিশতম সভা হচ্ছে সেখানেও তারা বিভিন্ন রকম নেতিবাচক সরকারের দেশের জন্য নেতিবাচক প্রচার করে যাচ্ছেন এবং সেই সাথে আহ সম্প্রতি গত কালকে তারা বাংলাদেশের সরকারের মাননীয় উপমন্ত্রী এবং বাংলাদেশের একজন স্বনামধন্য ক্রীড়াবিদ ছিলেন আরিফুল হক জয় তার উপরও তারা একটা জন্য হামলা করেছেন এবং সেই সাথে বাংলাদেশের এক বেসরকারি টেলিভিশন একাত্তর টিভির সাংবাদিক মিস রূপা ওনার উপরও একটা ওনার ক্যামেরা কেড়ে নেওয়ার মতো ঘটনাও তারা করেছে তো এই ব্যাপারগুলো আসলে আমি মনে করি প্রবাসীদের যে অর্জন সেটার উপরে কোনো প্রভাব ফেলবে না সেই ক্ষেত্রে বিএমপি বা জামাত তাদের যদি কোনো যৌক্তিক দাবি থাকে বা তাদের যদি সেটার উপরে তাদের যে তাদের যে ওভারঅল যে তাদের মনোভাব সেটা আসলে মানুষের তাদের উপর বিশ্বাস হারাবে এবং আমি আসলে ধন্যবাদ জানাতে চাই লন্ডনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি এবং সেখানকার যে অন্যান্য রাজনীতিবিদরা আছেন তাদের যে ধৈর্য ধারণ বা তারা এ ব্যাপারে তাদের যে রিয়াকশন সেটা যদি হতো তাহলে আসলে আমার মনে হয় পরিস্থিতি আরো অনেক ঘোলাটে হতো তারা সেটা সংযমের সাথে তারা সেটা মোকাবেলা করেছে এবং তারা তারা আমি যতটুকু জানি যে লন্ডন যুক্তরাজ্য আওয়ামী লীগ আজকে একটা সংবাদ সম্মেলন করেছে এবং তারা এটার একটা প্রতিবাদ করেছে শান্তিপূর্ণ ভাবে তো আমি আপনাকে যোজনা আপনাকে জানাতে চাই আমরা জার্মানিতে থাকি আমরাও এখানে কিন্তু সামাজিক ব্যাপার বা রাষ্ট্রীয় ব্যাপারে কিন্তু অনেক সময় অনেক ধরনের প্রতিবাদ করেছি আমরা প্রতিবাদ করেছি যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি বাংলাদেশের জঙ্গির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি বাংলাদেশের যে রোহিঙ্গা তাদের এই ব্যাপারটি সমাধানের জন্য আমরা কিন্তু রাস্তায় প্রতিবাদ করেছি। কিন্তু আমাদের প্রতিবাদের ভাষা ছিল শান্তিপূর্ণ আমাদের প্রতিবাদের ভাষা ছিল সেই দেশের আইন কানুন মেনে কিন্তু বিএমপি বিএনপি জামাতের এই যে প্রতিবাদের ভাষা আমি মনে করি তাদেরকে আরো সংযোতা হওয়া উচিত তাদের যদি তাদের যুক্তিপূর্ণ বা তাদের যে দাবি সেটা পালন করতে হলে আমি মনে করি যুক্তিযুক্ত এবং সুন্দর প্রতিবাদের মাধ্যমে তারা সেটা হয়তো আদায় করতে পারবে জনাব হাবিবুর রহমান আপনাকে ধন্যবাদ নে শুনুন সংবাদে এই পর্যায়ে নিব আরও একটি বিরতিতে ফিরব পর দর্শক বিরতি পর আবারো স্বাগত নিউজ 24 সবঙ্গাতে আপনাদেরকে জানাছেন প্রবাসের খবর প্রবাসের খবর জানাতে আজকে স্পেন থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের স্টুডিওতে আছেন স্পেন প্রবাসী সাংবাদিক এবং স্পেন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সাহাদুর সুহেদ আমরা বিরতির আগে কথা বলছিলাম আমরা বিরতির আগে কথা বলছিলাম যে প্রবাসী ব্যবসা এবং ইমিগ্রেশন ব্যবস্থা নিয়ে স্পেনের এবারে একটু অন্য বিষয়ে জানতে চাইব সেটা হচ্ছে যে বাংলা ভাষা চর্চা আসলে স্পেনে কেমন এবং বাংলা ভাষাভাষীদের জন্য কোনো স্কুল আছে কিনা স্পেনে ধন্যবাদ যোজনা স্পেনে আসলে যারা প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন তাদের যে নবপ্রজন্ম তাদের জন্য বাংলা ভাষা শিক্ষার জন্য বার্সেলোনায় একটি এবং মাদ্রিদে একটি বাংলা স্কুল রয়েছে যদিও মাদ্রিদের যে বাংলা স্কুল রয়েছে সেটা নিয়মিত না কিন্তু বার্সেলোনার যে বাংলা স্কুল রয়েছে সেটা নিয়মিত রয়েছে এখানে যারা ছোটো শিশু কিশোররা রয়েছেন এখানকার প্রবাসী বাংলাদেশিরা তাদের সন্তানদেরকে ওই স্কুলে পাঠান এখানে প্রতি সপ্তাহে সাধারণত দুই দিন স্কুল ছুটির দিন শনি এবং রবিবার এখানে বাংলা শিক্ষা দেওয়া হয় এখানে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় এখানে বিনামূল্যে পাঠ্যপুস্তক বাংলাদেশের পাঠ্যপুস্তক ওদের ওদেরকে প্রদান করা হয় এবং তারা এখানে শুধু বাংলা ভাষা যে শিখছে তা না সেখানে বাংলা ভাষা পাশাপাশি এখানে গান শিখছে নাচ শিখছে এইসব তো এইটা হচ্ছে এখানকার প্রবাসী বাংলাদেশিদের বাংলা ভাষার চর্চার একটা ক্ষেত্র আমরা বলতে পারি তবে যেটা হচ্ছে যে এখনও আমি প্রায়ই দেখি যে এখানকার এক একটা শিশু একটা শিশুর সাথে যখন কথা বলে তাদের স্কুলের পর তারা কিন্তু স্প্যানিশ ভাষায় কথা বলতে আমি দেখি তো এটা হচ্ছে এখানে আমরা যদি আমাদের নিজ গৃহে আমরা যদি মাতৃভাষা চর্চাটা না করি তা আমাদের শিশু কিশোরদের সাথে আমাদের বাচ্চাদের সাথে যদি আমরা বাংলা ভাষা চর্চা না করি তাহলে অধূর অদূর ভবিষ্যতে হয়তো বাংলা ভাষা চর্চাটা ঠিকমতো হবে না প্রবাসে তো এই ক্ষেত্রে অভিভাবকদের এগিয়ে আসা উচিত তাদের ঘরে মাতৃভাষা চর্চা করার জন্য একটা ব্যাপার হচ্ছে এখানে আমি যদি সংস্কৃতি চর্চা কথা বলি বাংলা সংস্কৃতি তো এখানে স্পেনে বৈশাখী মেলা বিশাল আকারে আয়োজন করা হয় বিশেষ করে বার্সেলোনা এবং মাদ্রিদে আগামী বাইশ এপ্রিল বার্সেলোনায় বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার যতটুকু আমি জেনেছি তো ওইখানে বাংলা যারা আসেন স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন এখানে কবিতা আবৃত্তি করা হয় তো এখানে অনেকগুলো স্টল থাকে এবং এখানে আমরা প্রবাসী বাংলাদেশের একটা মিলন মেলা বলতে পারি হাজার হাজার প্রবাসী বাংলাদেশিরা এখানে সময়বরত হন তো পাশাপাশি আমরা একটা যে ব্যাপারটা বলি যে একুশে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মহান মাতৃভাষা দিবস পাশাপাশি এটা এই দিবসটাকে উদযাপনের জন্য আমরা সাধু আমরা আপনার সাথে আরও কথা বলবো স্পেনের বাংলা সংস্কৃতি চর্চা নিয়ে এবারে আমরা একটু যেতে চাই মৌলভী বাজারে মৌলভী বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন কাতার বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি আহমেদ রিয়াজ আহমেদ রিয়াজ আপনার কাছে যেটি জানতে চাইবো যে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের শ্রমিক নিয়োগ ব্যাপারে দুই দেশের মধ্যে একটি চুক্তি সই হয়েছে তো এর মাধ্যমে শ্রমবাজারে এক ধরনের ইতিবাচক পরিবর্তন হতে যাচ্ছে এই বিষয় আপনার কাছে একটু জানতে চাই আহমেদ রি앗 জি জি আপনাকে ধন্যবাদ শুনতে পাচ্ছেন আহমেদ রি앗 আপনাকে শুনতে পাচ্ছি আপনি বলুন জি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ জানাই

আহ ধন্যবাদ যোজনা যেমনটি বলছিলাম আসলে আগামী নয় মে মালয়েশিয়ার সংসদ নির্বাচন আসলে এই নির্বাচনকে ঘিরে প্রবাসীদের মাঝে এক ধরনের এক এক ধরনের এবং এখানে প্রবাসীরা আসলে সব সবসময় বাংলাদেশ যারা তারা আসছে সবসময় বাংলাদেশের নির্বাচনের দিকে আসছে এখানে অনেক নতুন আহ বাংলাদেশি আসছে আসলে তারা এখানে নির্বাচন সম্বন্ধে বা মালয়েশিয়ার যে তাদের আইন সম্বন্ধে অনেক হয়তো আও বিগত নাই আসলে গত পাই দিন আগে একটি অ্যাক্টিভ বৈঠকের সময় তাদের দুটো ভাষ প্রদান মাননীয় হাইকমিশন উনি অবশ্য ওনারদের দুটো ভাষে যে বক্তব্য এবং প্রবাসী উদ্দেশ্যে একটি আই একটি বার্তা পেয়েছে সেটা হলো যে এখানে নির্বাচন তাদের অন্তর্ভুক্তি বিষয়ে এই বিষয় নিয়ে আসলে এই প্রবাসিতা যাতে কোন ধরনের এই এই নির্বাচন নিয়ে কোন দল দলের পক্ষ নেওয়া এবং তাদের কোনো পক্ষের অংশ নেওয়া এবং

দর্শক মালয়েশিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাদাত হোসেন এবং আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত ছিলেন স্পেন প্রবাসী সাংবাদিক ও স্পেন বাংলা প্রেস ক্লাবের সভাপতি শাহাদু সোহেদ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনার সঙ্গে স্পেনের অনেকগুলো বিষয়ে কথা হয়েছে তার মধ্যে অন্যতম ছিল স্পেনের ইমিগ্রেশন প্রক্রিয়া এবং প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের অবস্থা এবং স্পেন এবং বাংলাদেশের মধ্যে যেই রপ্তানি যে লক্ষ্য সেটি আসলে পূরণ হয়েছে অনেকগুলো ইতিবাচক বিষয় আসলে আমরা দেখেছি এবং আমরা এটাও দেখেছি যে স্পেনে আসলে বাংলা ভাষাভাষীদের জন্য স্কুলও রয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে দর্শক এর সাথে শেষ করবো এখনকার সংবাদ এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ